সবাই একসাথে যেতে গেলে আমার ইশতেহার তার ইশতেহার সেটা সমন্বয় করে এবং তারা যদি কিছু ইনক্লুড করতে চায় সেটা সমন্বয় পরবর্তী কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো আজকে মোটামুটি প্রায় 15-20 দিনের একটা কর্মযজ্ঞের শেষ হয়েছে এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এবং কৃতজ্ঞতা আদায় করছি যারা নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন, বিশেষ করে আমাদের সকলের মুরব্বী গাজী আতাউর রহমান ভাই এবং ফেরদৌস ভাই ছিলেন। যারা এছাড়াও এতে সহযোগিতা করেছেন আমাদের প্রিয় তারিক ভাই এবং হাসিব ভাই সহ আরো অনেকেই, আমি সবার প্রতি কৃতজ্ঞতা আদায় করছি। মূলত হলো আমি আগেও বলেছি যে কলরব একটা সাংস্কৃতিক সংগঠন, এটা একটা দীর্ঘমেয়াদী একটা প্রসেসিং লাগে, কারণ আমরা তো হয়তোবা এখানে যারা আমরা কাজ করছি একটা সময় এখানে যারা সম্পৃক্ত হয়েছিলাম সবাই ছোট ছিলাম, এখন সবাই বড় মোটামুটি। তো আজাদ ভাইয়ের হাত ধরে আমরা এখানে আসছিলাম, আজাদ ভাই নাই। তো এই সংগঠনটা আসলে আমাদের প্রত্যেকেরই জীবনের সাথে মিলিয়ে গেছে। আমরা দেখলাম যে কিছুদিন আগে মা পুজো মারা গিয়েছে, তো মাহফুজ তার জীবনের যদি ইতিহাস করতে হয় তাহলে দেখা যাবে যে কলরব তার নামের আগে সবার আগে কলরব চলে আসবে। এটা আমাদের প্রত্যেকের এরকম একই অবস্থা। তো নিয়মের কারণে মূলত এই নির্বাচনটা হয়েছে। নির্বাচনে আমার সাথে আবু রায়হান ছিল, তো যাকে মানে যতটুকু হয়েছে আমি কৃতজ্ঞতা জানাই এবং আমাকে যারা ভোট দিয়েছে এবং মূলত আজকের ভোট কার্যক্রমে যারা অংশ নিয়েছে।